এমনিতে কাসুরি মেখে দিয়ে চাউমিন বাবা দাম ননভেজ দিলাম তাই না দিয়ে থাকা যায় বাড়িতে ননভেজ হচ্ছে এবারে এত শাড়ি সব শপিং করেছে গড়িয়াহাট থেকে দিভাই মুখ থেকে ফোনটা সরা এবার কি আজকে সব গিফটগুলো এখানে এনে রাখা আছে ওখানে এখানে আলটিমেটলি 11:05 আমার পড়ানো শেষ হয়েছে আর এখানে খাবার দাবার নিয়ে বসে গেছি যদি কালকে সকালবেলা ট্রেন ধরবো তো অল্প অল্প করে খেয়ে নেবো চিলি চিকেন আছে ঘুগনি আছে পরোটা আছে আপনারা দেখেছেন তো সেই গিফটটা নিতে এসেছিল কারণ আজকে মেন অকেশনটা তো আজকে আমরা ঘুমিয়েছিলাম তার করতেই কাকু চলে এসেছে আমি বললাম সকাল সকাল মাঝে চলে এসেছে বলছে না দরজা খুলে দেখি যে কাকু ওখানে প্রোগ্রামটা আজকেই হবে আর আজকে আমি আর যাওয়া সম্ভব হলো না আমি এই জাস্ট পড়িয়ে এলাম এখন 11:30 কাছাকাছি বাজছে অনেকটা লেট করে গেছিলাম লেট করে আসা হলো আর কাকুর সাথে সকাল সকাল দেখা হলো আর এদিকে আজকে দিদিভাইরা আসবে তো মাসি আজকে অনেক কিছু রান্নাবান্না নিয়ে বসেছে মাসিরও আজকে লেট হবে অভিজিৎ আবার নিজের জামা কাপড় কিয়েছে ওপরে ছাদে মেলে এসেছে বড় বড় সব কাজ করেছে জুতো পরিষ্কার করে ছাদে সব রেখে এসেছে আজকে রোদটা উঠেছে কালকে যা বৃষ্টি হলো তো এই হচ্ছে সকাল থেকে আপডেট আর মাসি অনেক কিছু ব্রেকফাস্টও বানিয়েছে অনেক কিছু খাবারও হয়ে গেছে অভিজিৎ কিছু খেয়েছে অভিজিৎ খেয়েছে ফল অভিজিৎকে ফল কেটে দিয়েছে মাসি এই মৌসুম্বি রোগে কেটে দিয়েছিল আর এই আমার জন্য মৌসুম্বি রাখা আছে এদিকে আছে ঘুগনি ঘুগনিতে কাসুরি মেথি দিয়ে চাউমিন বাবা দারুন দারুন খাবার মাসি চিলি চিকেন রাতে পরোটা চিলি চিকেন আলু ভেন্ডি ভাজা অভিজিৎ তো ভেজ খাবে অভিজিৎ একটু করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আছে ঘুগনি পরোটা আর এখানে আছে চাউমিন যেটা হচ্ছে আলু ডিম মটরশুঁটি এসব দিয়ে সকাল সকাল আবার ব্লিঙ্কিট থেকে একটু নারকেল অর্ডার করছিলাম যার সাথে ফ্রোজেন মটরশুঁটিও নিয়ে নিয়েছিলাম আসলে এদিকে কাজ শেষের দিকে অভিজিৎকে আমি ভাত টাত দিই ভাত দেওয়ার পরে আমাকে ভিডিও এডিট করে আপলোড করতে হবে তারপরে আমি স্নান করবো পুজো করবো আজকে বৃহস্পতিবার তারপরে নিজে খাবো খেয়েছি সকাল থেকে অনেক কিছুই খেয়েছি ঘুগনি খেলাম ঘুগনিটা মাসি অ্যাজ ইউজুয়াল খুব ভালো বানায় চাউমিনটাও খুব ভালো হয়েছে চাউমিনটা আজকে বলেছিলাম সোয়া সস না দিয়ে বানাতে যাতে ওই একটা বাড়ির ফ্লেভারটা পাওয়া যায় ওরমভাবেই বানিয়েছিল মাসি খেতে ভালো হয়েছিল আর অভিজিৎ খেলো পরোটা আর ঘুগনি এসব খেয়েছে আর এবার ওকে একটু ভাত দিয়ে দিই এই যে ওকে দিয়ে দিয়েছি ভাত ভাত আছে আলু ভেন্ডি ভাজা স্যালাড এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি নারকেল দিয়ে আর চিলি চিকেনটা অল্প করে দিয়েছি ননভেজ দিলাম তাই না দিয়ে আর থাকা যায় বাড়িতে ননভেজ হচ্ছে আলটিমেটলি ননভেজ দিলাম মাসিও হাঁটছে এই না ওই নিয়ে যাও আমি ভেজ খেয়েই একদিন মরে যাব তুমি এটা ভেজ দেখতে পেলে থালিতে চিলি চিকেন আছে চিলি চিকেন কেউ খায় না চিলি চিকেন খায় না আমি জানি কিন্তু কি করবো ঠিক বলেছে মাসি বলছে ওটা চিলি চিকেন নয় চিলি চিকেনের মতো দেখতে অভিজিৎ বলছে ভাত দিয়ে কি কেউ চিলি চিকেন খায় তাহলে কি আর করা যাবে রাতের জন্য বানিয়েছি অল্প করে ও রাতে আবার কখন কি খাবে না খাবে ওই জন্য দিয়ে দিলাম কি বললো দেবজানি ফ্রাই করে পকোড়া করে করতে হবে আমি বললাম যে তুমি এত ঝামেলায় যেও না অল্প করে তুমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে তুমি ওই চিলি চিকেনের মতন বানিয়ে দিও ওভাবেই বানিয়ে দিয়েছে আর বড়াটা করেনি ফ্রাই করে বাদ বাকি পুরোটাই চিলি চিকেন প্রায় 3টে বাজছে যে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর বাইরেতে এত সুন্দর একটা রোদ উঠেছে অভিজিতে জামা কাপড় ও মেলে এসেছিলো সকাল সকাল সেগুলো তুলে রেখে তারপরে আমি তুলে আনলাম ও গেছিলো আমার সাথে তো সেগুলো তুলে রেখেও আবার কাজে বেরিয়ে গেছিলো একটা জিনিস দেখায় এই বেবি ফুলের কুড়িগুলো এত বড় হয়েছে ঠিকই বাট আমার ভয় লাগছে এই এত বড় হয়ে ঝরে যায় তো এটা যেন ঝরে না যায় ফুলগুলো যেন হয় সুন্দর হবে মনে হচ্ছে ফুলগুলো এবার সব একদম হারা হারা হয়ে উঠেছে আমার গাছপালা বর্ষাকালে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে পুরো গ্রিন হয়ে থাকে আর তুলসী গাছটাও তাই খুব সুন্দর বাড়ে বর্ষাকালে আবার এই শীতকালে আসবে সব ঝরে যাবে পাতা
এটা নেচারের একটা পার্ট কি বলবো এগুলোকে, ওটাও না হলে ঝরে না গেলে আবার নতুন পাতা আসবে কি করে, সেটাও একটা ব্যাপার। রান্নাঘরে চলে এসেছি, অল্প একটু ডালিয়া রেখে গেছিল মাসি, তো সেটা খেয়ে নেব আর দেখছি কি দিয়ে খায়। আমি এখানে খাবার গরম করতে দিয়েছি চাল কুমড়োটা নিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। চাল কুমড়োটা বাড়িতে নারকেল কোড়া দিয়ে যেটা হয় ওর অদ্ভুত সুন্দর খেতে হয়, মাসি এখানে কাটে ভালো, খুব সুন্দর জিরগিরি করে কাটে, আর বাট চাল কুমড়োটা সেরকম খেতে হয়নি, একটু নুন বেশি লাগছিল, একটু ঝাল ঝাল মতন লাগছিল। আমি মাসিকে বললাম, মাসি তুমি চিনি কেন দাদা, মাসি বল চিনি দিয়েছি, কোনোভাবে কোনো কিছু একটা হয়ে গেছে। ওই চাল কুমড়ো লাউ এগুলো নিয়ে বলে, বা এই চোর মোচা এগুলো নিয়ে বলে বেশি এক্সপেকটেশন ভালো। ওটা সেই চাল কুমড়োটা কবে থেকে চলছে, বাবা পাঠিয়েছে ওখান থেকে, আমি দিদিভাই ওটা নিয়ে অনেক হাসাহাসি করেছি কে খাবে কি খাবে না, তো আজকে দিদিভাই আসছে বলেই বানালাম। তো যাই হোক, মানে মনঃপূত হয়নি খাবারটা, একটু টেস্ট করে দেখলাম, আর এখন দেখাচ্ছি আপনাদের। আবার ভাত না খাওয়া 3 দিন হয়ে গেল, 3 দিন দুপুরে ডালিয়া খাচ্ছি। A few moments later. বাজে এক্স্যাক্টলি 9:30, আমি জাস্ট ফিরেছি, ফিরে দম ফেলার সময় পাচ্ছি না, এসে আগে নিজে ফ্রেশ হলাম, অনেকক্ষণ ধরে ফ্রেশ হয়নি। আর দিদিভাইরা এসে গেছে আপনাদের দেখা, একবার অভিজিৎ বেরিয়ে বেরোলো 9:45 অব্দি, বেচারা আমার জন্য ফোন করেছে যে মুনি ট্রেন আছে আমার। আমি বললাম কিছু দিয়ে, আমি তোমাকে বলেছিলাম 9:00 বাজবে ঢুকতে, আমার ঢুকতে ঢুকতে 9:20 হয়ে গেছে। যে দেখায় দিদিভাইদের, দিভাইরা এত শাড়ি সব শপিং করেছে গড়িয়াহাট থেকে। দিভাই মুখ থেকে ফোনটা সরা, মামাম ঠিক করে বসো, হ্যালো বলে দাও সবাইকে। কি এটা ভেতরে কি গিফট আছে? মামাম এটা আমাকে দিয়েছে এসে এসেই চড়িয়ে ধরে, মুনি হ্যাপি টিচার্স ডে। বাকি আজকে সব গিফটগুলো এখানে এনে রাখা আছে, ওখানে এখানে। আজকে ইনস্টিটিউশনে এত লেট হয়ে গেল, আমার পুরো টাইম টু টাইম ধরা বাঁধা থাকে কোন জায়গায় যাব কোন জায়গায় গিয়ে। ওখানে সেলিব্রেশন হয়েছে, মানে সেলিব্রেশন লাস্ট ইয়ারে আমি গতকাল আমার ফার্স্ট ব্লগ আপলোড করেছিলাম, মানে 4th August, তো 5th August একটা বড় করে সেলিব্রেশন হয়েছিল। এই বছর চারিদিকে এমন সিচুয়েশন, আর সেইভাবে সেলিব্রেট করার মন ছিল না, বাট স্টিল ম্যাম সবার জন্য, মানে আমাদের ওখানকার যিনি ডিরেক্টর আছেন তিনি সবার জন্য আমাদেরকে কেক পাঠিয়েছিলেন, তো কেক কাটিং হয়েছিল অ্যান্ড কেক ডিস্ট্রিবিউট হয়েছিল, আর বাচ্চারা ছোটোখাটো মতন আমরা টিচাররা মিলে যেটুকু পারলাম করলাম, অ্যান্ড তারা গিফট এনেছিল। এই সেলিব্রেশনটা আমি ভেবেই রেখেছিলাম যে আজকে সব স্টুডেন্টরা আসেনি, কিছু স্টুডেন্টের এক্সাম চলছে যারা আসতে পারছে না, তো এক্সাম হয়ে গেলে সবাই মিলে যখন আসবে তখন একবার আমি বলেছিলাম, কারণ আমার তরফ থেকে আগেরবারও একটা সেলিব্রেট করেছিলাম, এইবারও একটা সেলিব্রেট করব। তো ওই জন্য ওখানে আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছিলো আবার নেক্সট ক্লাসে যাওয়ার জন্য, নেক্সট ক্লাস থেকে বাড়ি ফিরতে আবার লেট হয়ে গেল। এবার এখন একটা অনলাইন ক্লাস আছে, তো দিদিভাই বলছে যে ওর খুব পেটে ব্যথা করছে যার জন্য গ্রিন টি খাবে, তো চা করবো সাথে ক্লাস করাবো, সাথে মাম্মাম দিদিভাই আমি ওই চাউমিন টাউমিন গরম করি, আর রাতের জন্য আবার পরোটা আছে চিলি চিকেন আছে, তো সব কিছু নিয়ে বসতে হবে, আবার ক্লাসও করাতে হবে। মানে আমি নিজেরা আজকে পুরো মেসড আপ হয়ে থাকি এই বৃহস্পতিবারটা, তার মধ্যে আজকে এতগুলো কাজ। অভিজিৎ বেরোলো, অভিজিৎ আমাকে কন্ট্যাক্ট করলো, ওর সাথেও দেখা হলো না, ও বাড়ির দিকে গেল, কালকে আমরা সকালে যাব, আর আজকে রাতে গেলে আমাকে আর দেখতে হতো না। দিভা এখানে অনেক শাড়ি টাড়ি কিনেছে, আর সাথে এই যে দারুন দারুন শাড়ি কিনেছে, গোপালের কিছু জামা কাপড় কিনেছে, গোপালের নাইট স্যুট কিনেছি, তাই গোপালের একটা সুন্দর নাইট স্যুট পেয়েছে যেটা দেখায় আপনাদের, এই যেটা খুব সুন্দর এটা, আর অনেক কিছু কিনেছে, গোপালের জামা আছে এখানে, আরো অনেক কিছু আছে, শাড়ি টাড়ি আছে। যাই হোক, অনেক দিন ধরে বলেছিল যে আসবো আসবো গড়িয়ার যাবো কিনবো, আর আজকে যে কিনে উঠেতে পেরেছে এটাই অনেক। তো যাই হোক, অভিজিৎ আজকে ছিল বলে এই কাজটাও মিটিয়ে দিয়েছে, আমি একদমই সময় দিতে পারতাম না, ইভেন আমি স্যাটারডে অবধি সময় দিতেও পারবো না, স্যাটারডে একদম দুপুর অবধি, তারপরে আবার একটু ফাঁকা আছি, স্যাটারডে সানডে একটু ফাঁকা থাকি, বাট দুপুর অবধি পারবো না, তো ওই জন্য ওকে আমি বলেছিলাম। এবার ওরও ছেলে মেয়ের এক্সাম, যার জন্য ও এখানে থেকে যেতে পারছে না, ও আর আসতেও পারবে না পুজোর আগে, এখন কিভাবে বা কতবার যাওয়া আসা হয়। তো যাই হোক, আমি এখন ব্লগটা বেশি এক্সটেন্ড করছি না, ওইদিকে ক্লাসটা শুরু করি, নাহলে ও ওয়েট করছে। এই পড়াতে পড়াতে চাউমিনটাও গরম করে নিয়ে বসেছি, আর একই সাথে নিয়ে নিয়েছি তিনজনের, অল্প অল্প করে খেয়ে নেবো।
আলটিমেটলি 11:05 আমার পড়ানো শেষ হয়েছে আর এখানে খাবার দাবার নিয়েও বসে গেছি, দেখাচ্ছি আপনাদের সব অল্প অল্প করে টেস্ট করতে হবে দিবা আজকে, এত কিছু রান্না করে এসে মাসে দেওয়া হচ্ছে যে কালকে সকালবেলায় ট্রেন ধরবো তো অল্প অল্প করে খেয়ে নেবো সব। চিলি চিকেন আছে, ঘুগনি আছে, পরোটা আছে, সব আছে। 12:00 আমি সব এত বাসন ধুয়ে রাখলাম, সমস্ত ক্লিন করে দিয়েছি। কালকে মাসি আমরা সকাল সকাল বেরিয়ে যাবো বলে মাসিকে আসতে বারণ করে দিয়েছিলাম, তো ওই জন্য সমস্ত বাসন ধুয়ে রাখলাম। না থাকলে এমনি ঘর মানে অপরিষ্কার রাখতে বিরক্তি লাগে আমার, তো সব কিছু হয়ে গেছে এদিকে। আর এদিকে টেবিল টেবিলও মুছে রেখেছি কালকের জন্য। এবার হাতে আমি আর দিদিভাই একটু নেল পলিশ পরবো, এখন 12:00 আমার চোখে না এক্স্যাক্টলি ঘুম ঢুলে আসছে, মানে সারা দিন আজকে আমার একদম সারাক্ষণ এদিক ওদিক করে চলে গেছে, দুপুরে একটু ঘুমোতেও পারিনি আজকে, মানে পড়াতে গিয়েও হাই উঠছিল। এমন অবস্থা টিচার্স ডে, একটা গিফটও আমার খোলা হয়নি, টিচার্স ডে একটা গিফটও আমার খোলা হয়নি, সব রাখা থাকলো। আর দিবা নেল পলিশটা পরবি তো? নেল পলিশটা পরবো কালকে সকালের, একটু ব্যাগটা গুছিয়ে রাখবো যাবো, সব ভাবছি ট্রেনে যাবো তো আমি আর দিবা দুজনেই চুড়িদার পরে যাবো, ওখানে গিয়ে যদি শাড়ি টাড়ি পরতে হয় পরে নেবো। গিফটগুলো না খোলা অবধি আমার মন শান্তি পাচ্ছিল না, গিফটগুলো খুললাম, প্রত্যেকটা গিফট খুব সুন্দর হচ্ছে, কপি হয়েছে সবার গিফটগুলো আমি দেখলাম। আরও সব স্টুডেন্ট এখনও বাকি আছে যারা আজকে ফোন করে করে উইশ করেছে। একটা স্টুডেন্ট রাত্রেবেলায় মানে পড়ছিল, পড়া শেষ হতেও তোর মনে পড়েছে যে আজকে 5th September আর আজকে টিচার্স ডে, আমাকে রাত্রে 10:30 নাগাদ তখন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, তখন আমাকে ফোন করেছে। আমি বললাম কোনো দরকার হয়তো ফোন করেছে, বলছে ম্যাম আমি সবে পড়ে উঠলাম, ফোনটা হাতে পেলাম, হ্যাপি টিচার্স ডে। তো তখন জানিয়েছে এগুলো একটা পাওনা। আর যাই হোক, সবার সাথে যখন পরে দেখা হবে তখন সেলিব্রেট করা হবে। এবার দিবা এবার নাম, চল নেল পলিশটা পরি। আয়, অভিজিতের সাথে কথা বললাম, ওখানেও সবাই খুব মজা করছে, আজকে খাওয়া দাওয়া হলো রাত্রেবেলায়, ওরাও এবার ঘুমোতে যাবে, কালকে ভোর ভোর উঠবে ছেলে, বাজারে যাবে। এই দুদিন আগে ব্লগে জানিস, ব্লগে দেখিয়েছি আমি বাজার নিয়ে কি অশান্তি না হয়েছে বাড়িতে, আর কালকেও ভোরবেলায় উঠে বাজারে যাবে। এখন প্রায় 1:00 আমাদের সমস্ত কমপ্লিট, হাতে নেল পলিশ পরা, দিদিভাইকেও পরিয়ে দিয়েছি, আমিও পরেছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কালকে আরামসে উঠবো সকাল সকাল। আর যেরম পড়াতে যাই ওরমভাবে একদম রেডি রেডি হয়ে বেরিয়ে যাব, একদম ওখানে গিয়ে শাড়ি টাড়ি পরবো। আমি শাড়ি ব্যাগে সব গুছিয়ে নিয়েছি, ব্যাগটাও গোছানো হয়ে গেছে, সব কিছু রেডি আছে, এখন কালকে যাওয়া নিয়ে কথা। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।